বিশ্বকাপের বাকি 19 দিন, ক্রেসপোর 19 ব্যঙ্গে, মেসির 20। 2018 বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ গোলের যুগ্ম রেকর্ড গড়েন মেসি। বিশ্বকাপ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র 19 দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবল প্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও কাউন্টডাউন। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে, আজ থাকছে 19 সংখ্যাটি নিয়ে। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার দল জার্মানি। 106 ম্যাচ খেলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 104 ম্যাচ খেলে দ্বিতীয় ব্রাজিল। জার্মানি 20 ম্যাচ হারলেও তাদের চেয়ে 3 ম্যাচ কম হেরেছে লাতিন আমেরিকান দলটি। তবে হারের দিক থেকে ফ্রান্স, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে একই বিন্দুতে, এবং সেই বিন্দুটির নাম 19। ফ্রান্সে এ পর্যন্ত 19 ম্যাচ খেলেছে বিশ্বকাপে। উরুগুয়ে তাদের চেয়ে 8 ম্যাচ কম খেলেছে, 33 ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র। এই 3 দলই বিশ্বকাপে 19 ম্যাচ হেরেছে। বিশ্বকাপে ফ্রান্স, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের হার সংখ্যার সমান ম্যাচ খেলেছে কোস্টারিকা 19, স্কটল্যান্ড 19 ও ক্যামেরুন 19। আবার লাতিন আমেরিকার দেশ পেরু বিশ্বকাপে এ পর্যন্ত মোট 19 গোল করেছে, ঠিক 19 গোল হজম করেছে আলজেরিয়া। বিশ্বকাপে কার্ড দেখার বাকিদের টেক্কা দিয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত 120টি কার্ড দেখেছেন আর্জেন্টাইন খেলোয়াড়েরা। এরপরই জার্মানি 117 ও ব্রাজিল 108। এ তালিকায় আইভরি কোস্ট, গ্রিস ও স্লোভেনিয়ার অবস্থান বেশ পেছনে। সমান 19টি করে হলুদ কার্ড দেখেছেন এই 3 দেশের খেলোয়াড়েরা। তুরস্কের খেলোয়াড়েরা হলুদ ও লাল মিলিয়ে 19 বার কার্ড দেখেছেন। শুধু 19টি হলুদ কার্ড দেখেছেন মরক্কোর খেলোয়াড়েরা। 2018 বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে এই মঞ্চে সর্বোচ্চ গোল সংখ্যা ছিল আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হার্নান ক্রেসপোর। এবারের বাছাই পর্বে সাবেক সতীর্থকে টপকে যান লিওনেল মেসি। বাছাই পর্বে সর্বোচ্চ 20 গোলের যুগ্ম রেকর্ড গড়েন মেসি ও লুইস সোয়ারেস। নতুন এই রেকর্ডটি গড়ার সাথে তারা ভেঙেছেন ক্রেসপোর 19 গোলের মাইল ফলক। 2018 বিশ্বকাপ হবে জার্মানির 19তম টুর্নামেন্ট। জার্মানির সঙ্গে 19 সংখ্যাটির মিল একেবারে খারাপ নয়। 2002 বিশ্বকাপের বাছাই পর্বে তাদের গোল সংখ্যাও 19। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।